হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। রাজ্যে KMC অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের স্থায়ী পদে নতুন গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবে এবং সম্পূর্ণ অনলাইন মোডে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তোমাদের এখানে কোন পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে, কতগুলি ভ্যাকান্সি রয়েছে, আবেদন করতে গেলে তোমাদের কোয়ালিফিকেশান কী লাগবে, বয়সসীমা কী চাওয়া হয়েছে, কত বেতন দেওয়া হবে, সেই সঙ্গে তোমাদের সিলেকশান প্রসেস কী রয়েছে, আবেদন করার শেষ তারিখ কবে, অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কত ফি লাগবে, সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো, চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে, লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে। ওকে, তো বন্ধুরা, অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম। রিক্রুটমেন্টটি করা হচ্ছে WBMSC-র মাধ্যমে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে তোমাদের রিক্রুটমেন্টটি করা হচ্ছে। সঙ্গে দেখো ফুল অ্যাড্রেস দেওয়া আছে, অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে এবং বাঁদিকে নোটিশ নাম্বারটা দেওয়া আছে। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার বলা হয়েছে 02/2024, যেখানে বলা হচ্ছে রিক্রুটমেন্ট নোটিফিকেশান টু দ্য পোস্ট অফ সৎকার কর্মী আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। তো এখানে তোমাদের কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন বা KMC-র আন্ডারে তোমাদের কিন্তু গ্রুপ ডি সৎকার কর্মী পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে। সম্পূর্ণ স্থায়ী পোস্টে তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে বলা হয়েছে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে, অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হয়েছে https://www.msc.wb.org। এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, যেখানে ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে ডিপার্টমেন্ট, তোমাদের কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, এবং তারপরে দেখো তোমাদের এখানে পে লেভেল বলা হয়েছে। পে লেভেল 1 অনুযায়ী তোমাদের এখানে বেতন দেওয়া হবে, অর্থাৎ তোমাদের গ্রুপ ডি পোস্টে রাজ্য সরকারের যে বেতন সেই বেতন তোমাদের এখানে দেওয়া হবে, সঙ্গে তোমাদের অন্যান্য সরকারি ভাতাও তোমরা কিন্তু এখানে পাবে সরকারি নিয়ম অনুযায়ী। এরপরে দেখো তোমাদের এখানে কোয়ালিফিকেশান কী লাগবে, এখানে বলা হচ্ছে মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। 2 নম্বরে বলা হচ্ছে মাস্ট বি স্ট্রং অ্যান্ড ফিজিক্যালি ফিট, তোমাদের ফিজিক্যালি ফিট হতে হবে এবং শরীর স্বাস্থ্য ভালো হতে হবে। 3 নম্বরে বলা হয়েছে মাস্ট বি অ্যাবল টু পারফর্ম আউটডোর ডিউটিস স্মুথলি, তোমাদের কিন্তু বাইরের কাজ স্মুথলি করার দক্ষতা থাকতে হবে, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের এখানে বয়স হতে হবে 1 জানুয়ারি 2024, এই তারিখ অনুযায়ী তোমাদের 40-এর মধ্যে বয়স হতে হবে। সঙ্গে দেখো তোমাদের এখানে এই পোস্টে কী কী কাজ করতে হবে সেগুলো তোমাদের এখানে উল্লেখ করা আছে। ভ্যাকান্সি রয়েছে মোট 9টা, এখানে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা আছে, ইউআর 2টি, এসসি 2টি, এসটি 1টি, ওবিসি 1টি, ওবিসি বি 1টি, ইউআর এক্সারভিসম্যান 1টি, ইউআর PWBD 1টি ভ্যাকান্সি রয়েছে। আচ্ছা, এরপর দেখো তোমাদের এখানে আর কী বলা হয়েছে, এখানে অনলাইনে আবেদন করার সময় তোমাদের কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে স্ক্যান করে দেখে নাও। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা তার প্রমাণপত্র, ঠিক আছে, এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র চায়নি, তবে তোমাদের মাধ্যমিক পাস বা 8 পাসের একটা সার্টিফিকেট তোমরা আপলোড করলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। মিনিমাম 8 পাস কোয়ালিফিকেশান সার্টিফিকেট থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, যেহেতু এখানে কোনো রকম কোয়ালিফিকেশান কথা আলাদা করে উল্লেখ করা নেই। তো যে কোনো একটা কোয়ালিফিকেশান থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। সঙ্গে তোমাদের বয়সের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, PWBD ক্যান্ডিডেট হয়ে থাকলে PWBD সার্টিফিকেট, ঠিক আছে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে দেবে, না থাকলে দেওয়ার দরকার নেই। এছাড়া তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের এখানে অনলাইনে আবেদন করার আগে কিন্তু এগুলো স্ক্যান করে রাখতে হবে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের সিলেকশান প্রসেস কী রয়েছে, এখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু পার্সোনালিটি টেস্টের মাধ্যমে সিলেকশানটা করা হবে, তো তোমাদের ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সিলেকশান হবে, কোনো রকম লিখিত পরীক্ষা নেই। তারপরে দেখো তোমাদের বয়সের ছাড় কী রয়েছে, রাজ্যের SC/ST প্রার্থীরা 5 বছর বয়সের ছাড় পেয়ে যাবে, ওবিসি এ ওবিসি বি প্রার্থীরা 3 বছর বয়সের ছাড় এখানে পাবে, আর PWBD ক্যান্ডিডেটটা এখানে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী 45 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এরপরে দেখো অ্যাপ্লিকেশান ফিস কত লাগবে, এখানে বলা হয়েছে ইউআর এবং ওবিসি প্রার্থী হয়ে থাকলে তোমাদের 150 টাকা প্লাস 50 টাকা মোট 200 টাকা পে করতে হবে, আর রাজ্যের SC/ST PWD ক্যান্ডিডেটদের ক্ষেত্রে শুধুমাত্র 50 টাকা পে করতে হবে। অ্যাপ্লিকেশান ফি তোমরা কিন্তু www.msc.wb.org এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা বিল ডেস্কের লিঙ্কের মাধ্যমে কিন্তু জমা করতে পারবে, ঠিক আছে। এছাড়া দেখো তোমাদের বলা হয়েছে তোমাদের এই রিক্রুটমেন্টের এক্সাম ডেট বা ইন্টারভিউ ডেট এবং সেই সঙ্গে তোমাদের মেথড অফ রিক্রুটমেন্ট, সেই সংক্রান্ত আপডেট কিন্তু WBMSC-র অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হবে। ওকে,
এরপরে দেখো তোমাদের এখানে ফর্ম ফিল আপের ডেট বলে দেওয়া হয়েছে, তোমাদের কিন্তু 15ই মার্চ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, আর ফর্ম ফিল আপের লাস্ট ডেট বলা হয়েছে 14ই এপ্রিল 2024 পর্যন্ত অনলাইন মোডে এখানে অ্যাপ্লাই করা যাবে। ওকে, তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। অফিসিয়াল নোটিফিকেশান আমরা টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো, সেখান থেকে তোমরা সহজেই ডাউনলোড করতে পারবে।